বিমানের কাজ করেছি, পায়ে পড়েছি। তুই পারবি না? তা পারবি না? তো এখন এটাকে তোলা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। দেখি একটা লোক আসছে, ওরা যদি একটু হেল্প করতে পারে। গুড মর্নিং ফ্রম লোহাঘাট। তো আজকে আমাদের কলকাতা টু উত্তরাখণ্ড সিরিজের এটা হলো আজকে ডে ফোর। আর যারা আগের ব্লগগুলো দেখোনি কলকাতা থেকে এখানে আমরা কী করে এসে পৌঁছলাম, অবশ্যই গিয়ে দেখে নাও। দেখো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, কারণ ওই ভিডিওগুলো না দেখলে তোমরা কানেক্ট করতে পারবেন না আমরা এখানে কী করে এলাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হলো একটা অদ্ভুত সুন্দর জায়গা, সেটা হলো পঞ্চচুল্লি বেস ক্যাম্প। অন্য ধরনের কুমায়ুন, এরকম ধরনের না তো তোমরা কুমায়ুন হয়তো ইউটিউবে দেখোই নি। তো দেখো আমরা আছি হলো এখন এই লোহাঘাটে, আমরা এখন এই রাস্তা দিয়ে এগোবো। দেখো পিথোরাগড়, পিথোরাগড় হয়ে যাবে জলজীবি, দিয়ে তারপর ধারচুলা, ধারচুলা থেকে দেখো তাওয়াঘাট, তাওয়াঘাট থেকে এই রাস্তা দেখো সোজা গেছে দেখো সাবুলা সেলা হয়ে দুক্তু। এই দুক্তু হলো আজকে আমাদের রাতের ঠিকানা। তো চলো একদম লাগেজ প্যাক করতে হবে বাইকে, গোপ্রো মোড়ে দেখা হচ্ছে। তো এখন সকাল 9:05, বেরোনোর কথা ছিল 7:30-8টার মধ্যে। তো আমরা এই হোটেলেই ছিলাম, হোটেল গজপতি। তো দেখো এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে জার্নি স্টার্ট করতে হলো, মানে আর বেশিক্ষণ ওয়েট করা গেল না। এটাই হলো লোহাঘাট শহর। এখান থেকে 150 কিলোমিটার দূরে হলো ধারচুলা, আর 171 কিলোমিটার দূরে হলো তাওয়াঘাট। তাওয়াঘাট থেকে রাস্তা বাঁদিকে বেঁকে গেছে হলো দুক্তু ভ্যালির জন্য। জয় শিব শম্ভু, বাবার নামে আমাদের যাত্রা স্টার্ট হয়ে গেল, কিন্তু বৃষ্টির কোনো বিরাম নেই। আর বর্ষার স্নাত হিমালয় না অসাধারণ, মানে এটা যদি আমরা চার চাকা থাকতাম আরও বেশি এনজয় করতাম, যেহেতু বাইকে আছি বলে এনজয়মেন্ট একটু কমে গেছে, যেহেতু নিজেরাই ভিজছি। তো আমরা জাস্ট আরেকটু এগিয়ে আসতেই দেখো এখানে কোনো বৃষ্টি নামও নিশান নেই, পুরো রাস্তা দেখো শুকনো। এই হলো বাবার মাহাত্ম, নাম নিয়েছি বাবা, তার কৃপা দৃষ্টি দিয়েছে আমাদের ওপর। এবার কী হবে একটু, মানে আমি হিসাব করেছি আমি লাস্ট আধ ঘন্টায় 19 কিলোমিটার এসেছিলাম, কারণ এই কর্নারিংগুলো আমাকে স্ট্রেট স্ট্রেট দিতে হচ্ছিলো, কারণ রাস্তা ভেজা ছিল। মানে আমাদের কিন্তু অনেক দূর যাওয়া, 230 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায়। 230 কিলোমিটার মানে রেল ল্যান্ডে কিন্তু 500 কিলোমিটারের সমান। ও মাই গড, ও ওয়াও কি রাস্তা। আমরা এই পিথোরাগড় জেলায় প্রবেশ করলাম, মানে ওই দিকটা চম্পাবত, এদিকটা পিথোরাগড়। তো এখানে একটু দাঁড়াবো খাওয়ার জন্য। ক্যা মিলেগা রাস্তে মে, ক্যা মিলেগা? আলু কা পরাঠে, মোমো মিলেগা? মোমো অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপ বলে ও চাইছে যে মোমো ছাড়া কিছু খাবে না, হালকা পুলকা খাবার। এইবার মোমো যেহেতু টিবেটিয়ান ডিশ, এই অঞ্চলগুলোতে কিন্তু টিবেটিয়ান ডিশ মানে মোড়ে মোড়ে পাওয়া যায় না, যেটা আমাদের নর্থ বেঙ্গল বা সিকিম সাইডে পাওয়া যায়। এখানকার রাজ্যের মেন খাবার হলো আলু কা পরাঠা, দেখতে পাচ্ছ দূরে? এই ভিউয়ের জন্যই কিন্তু এত দূর আসা, বাইক চালিয়ে এত কষ্ট করা, এইগুলো দেখলে কিন্তু এই বৃষ্টিতে ভিজছিলাম সব দুঃখ কষ্ট কিন্তু শেষ হয়ে যায়। জাস্ট এই বিউটিটা দেখে দেখো বারে বারে দাঁড়িয়ে পড়া। ও মানে তুই বলো এখান থেকে কি আর ড্রোন ওড়ানোর দরকার আছে? তোমরা নিজেরাই একটা ড্রোন ভিউ দেখতে পাচ্ছ। দেখো আমরা ওই ব্রিজটা দিয়ে এসেছি, ওই রাস্তা দিয়ে এসে ব্রিজ দিয়ে আমরা পাহাড়ে চড়ছি। দেখো ওয়াও, দেখেছো ইনবাদিও মে টকরা চুকে হাম, ও ওরে বাপ রে বাপ, পাগল পাগল, তো মাথা খারাপ করে দেবো বিউটি রে, তো মাথা খারাপ হয়ে যাবে, কি অসাধারণ। দেখো সব জমে গেল,
কেউ নড়ছে না চড়ছে না, সব স্থির। আমরা এখন পাহাড় চড়বো। ওই দেখো ওই ওপরের রাস্তা মেঘের মধ্যে দিয়ে ঢুকে গেছে, এ দেখো রাস্তাগুলো সব চড়ছে ওপরে। এবার আমরা এখন পুরো পিতরাগড় শহরের মধ্যেই রয়েছি। এখান থেকে আর কত বাকি? তামাঘাট। এখান থেকে আর 108 কিলোমিটার বাকি হলো তামাঘাট। পিতরাগড় একটা বিশাল বড় শহর, ভিড়ে ভিড়। আমরা পিতরাগড় থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর পথে এখানকার একটা স্থানীয় একজনের সাথে দেখা হয়ে গেল। সে এখন যাচ্ছে ধারচুলা, সেও ব্লগিং করে। তো আমাকে বললো চলো একসাথে যাওয়া যাক। দেখেছো এখন আর কিন্তু সোলো নই আমরা, ধারচুলা অব্দি আমাদের একজন পার্টনার এসে গেছে। তো এখন বেজে গেছে 11:30, আমরা জার্নি স্টার্ট করেছিলাম 9টা, 2.5 ঘন্টা হয়ে গেল, পেটে কিছু দানা পানি পড়েনি। তাই চলো এই দোকানটা একটু দিয়ে খাওয়া দাওয়া করি। আর লোকেশনটাও মনে হচ্ছে সলিড। ওয়াও, এটা হলো আমাদের রেস্টুরেন্ট, এখানেই বসে আমরা খেলাম। দেখো কিচেনে খুব জোরদার রান্না হচ্ছে। তো আমি খেলাম হলো আলুর পরোটা, আর এখান থেকে ভিউ দেখো জাস্ট অসাধারণ ভিউ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা এগোচ্ছি ধারচুলার দিকে। আর সামনে তো গোপ্রোতে আসবে না, খালি চোখে হালকা হালকা পিক দেখা যাচ্ছে। এ সবই হলো 45। এখন আর টাইম নষ্ট করে লাভ নেই, 12টা বাজে, খেতে গিয়ে আধ ঘন্টা নষ্ট হলো। কারণ আমাদেরকে এবার তাওয়াঘাট থেকে, তাওয়াঘাট হলো এখান থেকে 85 কিলোমিটার, আর তাওয়াঘাট থেকে ওটা 38 কিলোমিটার, দান্তু ভিলেজ বা দুঃখ্তু ভিলেজ। দুঃখ্তু দান্তু হলো দুটো টুইন ভিলেজ, পাশাপাশি ভিলেজ। তো সেখানে যেতে গেলে ফুললি অফরোডিং করতে হবে, তো টাইম অনেক লাগবে। এখানে একটাই অ্যাডভান্টেজ কি 7টা পর্যন্ত আলো আছে, তো সেইটা অ্যাডভান্টেজ আমরা অবশ্যই নেব। আর 50 কিলোমিটার বাকি হলো ধারচুলা, আর 21 কিলোমিটার দূরে আছে হলো জুয়ালজীবী, যেখান থেকে মুসিয়ারি রাস্তা কাট হয়েছে। এখন আমরা যাচ্ছি হলো জুয়ালজীবীতে একজনের সাথে দেখা করতে। কার সাথে দেখা করলাম, কি করলাম, সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। দেখো এই ফাঁকা রাস্তা দিয়ে আমি আসি, তোমার দুজনে মিলে যাচ্ছি, আর আমাদেরকে সেই কলকাতা থেকে এই মানে এটা হলো জুয়ালজীবী বলে একটা জায়গা, এই জায়গাটা বোধ হয় জিপিএস হিসেবে পাবে না, সেখানে আমাদেরকে এই রোডটা নিয়ে চলেও এসছে। মানে তিনজনে মিলে মানে এক্সপ্লোর করে বেড়াচ্ছি পুরো উত্তরাখণ্ডের পাহাড়, এ পাহাড় ও পাহাড়, এ পাহাড় ও পাহাড়। তো এখন আমরা আছি হলো জুয়ালজীবী। এইখানে একজনের দাঁড়ানোর কথা আছে, কোথায় সে কোথায় সে কোথায় হ্যাঁ পারি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ইউটিউব পে তো মিলি যায়গে। यहाँ से धारचुला कितना दूर है? धारचुला होगा 14-15 किलोमीटर। 14-15 किलोमीटर ठीक है, ठीक है चलते हैं। টাটা। ধারচুলার আগে একটা গ্রাম যেখানে ওই ছেলেটার বাড়ি, তো দাঁড়িয়ে গেল মানে বাড়িতে চলে এলো। আমার আমরা সোলো পিথরাঘাট টু এই জায়গাটা পর্যন্তই আমরা একসাথে এসছি, তারপরে আবার সোলো। এটাই জীবন, রাস্তা একজনকে দুজনকে পেয়েই যাবে, আবার তাদের সাথ ছেড়ে যাওয়ার পর আবার তোমাকে একাই যেতে হবে। তো দেখতেই পাচ্ছ পাশ দিয়ে কালী নদী, আর ঠিক তার পাশেই হলো নেপাল, আমরা ইন্ডিয়াতে। এই নদীটা ডিভাইড করেছে দুটো দেশকে। তো এখন আমরা ধারচুলার লাস্ট পেট্রোল পাম্প, মানে এটাই হলো এই রুটের লাস্ট পেট্রোল পাম্প। চলো দেখি ফুল ট্যাঙ্ক করাবো, ফুল ট্যাঙ্কে আপ ডাউন হয়ে যাবে। একটা রাস্তা ধারচুলা শহরকে বাইপাস করে উপর দিয়ে বেরিয়ে গেছে তামাঘাটের দিকে, তো সেই রাস্তা ধরে নিয়েছি। তো ব্যাটারির প্রবলেমের জন্য দাঁড়াতে হলো, জাস্ট দাঁড়ানোটাও সার্থক। দেখো ঝর্ণাটা কোথা থেকে পড়ছে, দেখো এরকম ইন্টেরিয়রে না এলে কিন্তু এরকম বিউটি পাওয়াটাও খুব টাফ। ও একটা না দুটো, দেখো বড় দুটো, পাঁচ দিয়ে একটা ছোট, তিনটে
দেখেছো? ওয়াও, ওয়াও, তো এখান থেকে আরো 5 কিলোমিটার তালাঘাট, কি সুন্দর দেখেছো প্রকৃতি এখানে ঢেলে সাজানো। ও দাদার সাথে দেখা, দাদা এখানে এখানে এখন কোন দিন, এখন যাচ্ছি তান্তু, কালকে পঞ্চুল্লি বেস ক্যাম্প করবো, তো যাওয়া যাবে তো? যাচ্ছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিদেশ বিভূতিতে বাঙালি, বাঙালিকে দেখে একটা আলাদাই একটা মানে ফিলিংস আছে। তো উনি এখানকার এই বিআরওর সঙ্গে নিশ্চয়ই যুক্ত আছেন, রাস্তা তৈরির কাজে উনি ছিলেন, আমাদের বোধ হয় গাড়ির নাম্বার থেকে উনি দাঁড় করিয়েছেন। ভালোই লাগলো, ওনার বাড়ি কল্যাণী, আমাদের বাড়ি বেহালা। অনেকদিন পর বাংলায় কথা বললাম আমরা। এখানে জিজ্ঞাসা করি, ভাইয়া দান্তু, দান্তু 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 কাহাঁ সে জানা পড়েগা দান্তু? দারমা ভ্যালি, তো ইয়া সে চলে যেতে দারমা ভ্যালি কে তরফ। থ্যাংক ইউ। তো আমরা এইখান থেকে এদিকে চলে যাচ্ছি দান্তু ভিলেজের দিকে বা দুক্তু ভিলেজের দিকে। এই যে আমরা ঢুকে পড়লাম, এইটাকেই বলা হয় দারমা ভ্যালি, ওয়ান ভেহিকেল এট এ টাইম। একটা অসাধারণ দেখো একটা হ্যাঙ্গিং ব্রিজ, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। ওপরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, বরফ জমেছে। ওয়াও, আমাদের কোন দিক দিয়ে যেতে হবে সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ নামবি? হ্যাঁ যা, নেমে যা। মাঝে মাঝে তো বুদ্ধির অ্যাপ্লাই করা উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো, ও নেমে গেছে, আমি এবার যাচ্ছি। বুদ্ধিমানের কাজ করেছি, পায়ে পড়ে আছে গাড়িটা, পায়ে পড়ে পায়ে পড়েছে। আস্তে 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 পায়ে আটকে গেছে গাড়িটা। হ্যাঁ তারা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। চল 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 চল, আস্তে দাঁড়া। হ্যাঁ পড়ে গেলে চাকায় দেখেছো পুরো? না না না, দাদা তুই পারবি না? তা পারবি না? গাড়ি চাবি অফ কর, আমি জানতাম এখানটা পড়তে পারি।
তো এখন এটাকে তোলা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। দেখি একটা লোক আসছে, ওরা যদি একটু হেল্প করতে পারে। উফ, মা রে মা, দেখেছো অবস্থা? দাঁড়া দেখছি দেখছি, চলো 1 2 3 স্ট্যান্ড হ্যাঁ, দেখো স্ট্যান্ড কর দো, স্ট্যান্ড হ্যাঁ, দেখো নিচে হো গেল। ऊपर भी ऐसा किस रहा है? दांतू तक, दांतू दांतू रास्ता ठीक है? ऐसा किस नहीं है? कि সাংঘাতিক লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল। তুই বাইকের পিছনে ছিলিস, কেউ থাকে? ঠিক আছে, হ্যাঁ টিস্যু পেপার কিছু নেই। आगे भी है मतलब आपको ऐसे मौसम में आने में भारत बिना धारण ना उतरा दे जब सही मौसम होता उस समय। तो हमरा चले चलो डर डर थे के अखन जैसे लो उर्थिंग उर्थिंग এর পরে হলো দান্তু। সবাই বলছে দান্তু অবধি নাকি এত কিচার এত কিচার উঠতে পারবে না। একটু আগে যেখানে আমরা পড়ে গেছিলাম উর্থিং অবধি বলছে চলে যেতে, উর্থিং থেকে উর্থিং আজকে থেকে যেতে কালকে দান্তু যেতে। তো এখন তো মানে মাথায় অনেক কিছু চিন্তা চলছে যে এরকম রাস্তা হলে কি করে উঠবো। তো দেখা যাক, উর্থিং আগে পৌঁছোই, এখান থেকে 7-8 কিলোমিটার। এরকম যখন ওয়েদার আমাদের, তো আমরা যেখানে আজকে থাকার কথা ছিল সেখানকার যিনি মানে মালিক বা সব কিছু উনি ব্যবস্থা করে রেখেছিলেন তার বারণ করা উচিত ছিল। এতটা যেমন কিচার, কিচার ছাড়া তো আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি যে কিচার ছাড়া আর কিছুই প্রবলেমের না, দেখেছো?
কিচেন না হলে গাড়িতে কোনো অসুবিধা নেই, আসলে ধুলো থাকতো, ধুলোতে কোনো অসুবিধা হয় না। দেখো গাড়ি একবার এইদিকে যাচ্ছে, একবার এইদিকে যাচ্ছে, দেখো পিছের রাস্তাটা ধরার আগে কত যেন গাড়ি আর পারছে না। এটা সব গাড়িতেই হবে, এটা আমার গাড়ি বলে এরকম না। তো দেখা যাক বাবা, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, গাড়িটা তুলতে গিয়ে না আমাদের প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছি আমরা, মানে নিজেরা না পারছি না, মানে হাতে পায়ে আর জোর নেই। দেখো ওরে বাবা রে, খড়াই ছিল আমি নামিয়ে দিয়েছি, ওটাতে গাড়ি আর আটকায়নি। মানে আমাদের শরীর থেকে সমস্ত ধরনের যত ধরনের এক্সাইটমেন্ট ছিল সব বেরিয়ে গেছে। সব পিক দেখেছো, স্নোফল হয়ে গেছে। এখানে তো মানে একদম ভরে ভরে ওয়াটার ক্রস, আর জল তো সে বিষের মতো ঠান্ডা। মানে আমাদের আমার একদিকে জুতো আর পুরো প্যান্টটা গেছে পুরো কাদায় কাদা ময়। বাহ, এই রাস্তাটা দেখে তো বেশ ভালো লাগছে যে এরকম রাস্তা থাকলে তো এক ঘন্টা আধা ঘন্টায় পৌঁছে যাব, কিন্তু এরকম তো রাস্তা নয়, মাঝখানে ভাঙা হবে, পুরো এরকম বাইতে হবে। বৃষ্টি দেখো কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে, এইটা মানে থামছেই না, বৃষ্টি না থামলে আর এই কাদা কাদা ময় হয়ে থাকছে। দেখো সামনে বলতে বলতে আরেকটা কাদা, তাও এটা হালকা পুলকা ওয়াটার ক্রসিং নিয়ে একটা কাদা। হঠাৎ করে একটা বড় ওয়াটার ক্রসিং এসে পড়লো, ভালো হয়েছে চাকাগুলো একটু ধুয়ে যাক, মানে যা তা কাদা লেগে আছে চাকায়। দেখো এইগুলো বোধহয় বৃষ্টি না পড়লে বোধহয় ওয়াটার ক্রসিংও থাকতো না, তাই না? মনে তো তাই হয়। দেখো চারিদিক দিয়ে ঝর্ণা নেমে আসছে, দেখেছো? ঠান্ডা কিন্তু ভালোই আছে, তখন আমি গ্লাভস ছাড়িয়ে চালাচ্ছি, হাত পাত পুরো গরম হয়ে আছে। এক একটা করে দেখো এরকম একটা করে পড়াও আসছে আর আমার হাত পাত ব্রেন সব একেবারে গরম হয়ে যাচ্ছে। দেখো মানে এইসবও কি আমাদের ভাগ্যে লেখা আছে আমি জানি না, এবার তো চান করতে করতে যেতে হবে। এ ভাই কি করব, রেডি
वन टू ड्रोन सामने ड्रोन सामने मैंने और कत एडवेंचर पागल पागल एडवेंचर होच्छे किन्तु पूरा चान घुरे गेलाम आमरा আর তেমন ঠান্ডা বরফ গোলা জল, বাপরে বাপ, এইবার ঠান্ডাটা লাগছে আমার। আর সেলা কত দূর, এখন বাজে বিকেল 5:15। দেখো জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। ওরে বাবা, আরে বাপরে বাপ, দেখো বৃষ্টি কত হয়েছে। এরকম রাস্তাও যদি দান্তু অব্দি যায় না, আরামসে চলে যাব, কিন্তু গ্যারান্টি দিতে পারছে না কেউ। ওরে বাবা রে, নেপালের মুস্টাংকে মনে করে দিচ্ছে রে, মানে যাদের ভিডিওতে দেখেছি ওই রকম টাফ। রে বাবা রে, দেখো আমি কিন্তু বেশি এডিট করব না, জাস্ট র ফুটেজটা রাখারই চেষ্টা করব, যাতে তোমরা মানে এই সময়কার ভয়ঙ্করতা, বৃষ্টি হয়ে গেলে কিরম হতে পারে একটা আইডিয়া করতে পারো। আমরা পুরথিনকে ক্রস করে এগিয়ে যাচ্ছি সেলার দিকে, সেলা থেকেও নাকি বলছে দান্তু 24 কিলোমিটার, মানে আমার কাছে যে ম্যাপটা আছে সেখানে তো 38 কিলোমিটারের হিসাব আছে, আর এখানে যা গল্প দেখতে পাচ্ছি মোটামুটি বা ডবল। বাবা, তো সামনে সেলা বলে একটা জায়গা আছে, সেখানেও থাকার বন্দোবস্ত আছে, মানে যদি মানে দান্তু যেতেই হয় তো চলে যাব, কিন্তু তার জন্য রাস্তাটা একটু ঠিক, মানে জানতে পারি যে মোটামুটিও ঠিক আছে তাহলে চলে যাব, কিন্তু মানে এরকম কিচার থাকলে না, গাড়ি পড়ে গেলে কিন্তু হোল নাইট ওখানে রেখে দিতে হবে, তুলতেই পারবো না। দেখতে পাচ্ছ রাস্তা, এই রাস্তাটায় যদি মানে আমি পড়ে যাই গাড়িটা তোলার কেউ থাকবে না।